কানাইঘাট উপজেলার চটুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কমপক্ষে 1 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করেছেন। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, প্রশাসন ইতিমধ্যে আইসি দেখছে, পাশাপাশি এমপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি এবং কারণে সহযোগিতা করার লাগে এমপি সাহেব, আমরা আবদার করছি। প্রায় 12টা দোকান এবং 2টা মন্দির মিলে 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এবং স্থানীয় সংসদ সদস্য মহোদয় শুধু তিনি নয়, একজন মন্ত্রী মহোদয় আছেন। আমাদের যেহেতু বৃহত্তর জনতার একটি পরিধি আছে এই চতুর বাজারের সাথে, জৈন্তাপুর উপজেলা এবং খানাইঘাট উপজেলার যৌথ সমন্বয় বাজারের সম্প্রচার, যেহেতু এই হিসাবে সার্বিক সহযোগিতা এবং 12টি বা এর চেয়ে বেশি অধিক দোকানের ক্ষতির দিক দিয়ে একটু সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তাহমিদ ইসলাম, এবিটিভি।